মধ্যপ্রাচ্যের সুস্বাদু কাঁচা খেজুর এখন পাওয়া যাচ্ছে নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে একসময় শুধুমাত্র রমজান মাসে পাকা খেজুর এখন পাকা খেজুরের পাশাপাশি কাঁচা খেজুরও আমদানি আমদানি করছেন ব্যবসায়ীরা গত সালের অক্টোবরে করা কাঁচা খেজুর বাজারে সময় তেমন চাহিদা ছিল না দিন দিন চাহিদা বেড়ে যাওয়ায় কাঁচা খেজুর আমদানির হার বেড়েছে বর্তমানে তিন রঙের খেজুরি চাহিদার শীর্ষে কাঁচা খেজুর গ্রাহকদের চাহিদার অন্যান্য ফলের মতো যুক্ত হয়েছেন বলে জানালেন ব্যবসায়ীরা আর এতে দেশে পাশাপাশি নারায়ণগঞ্জেও চাহিদা বেড়েছে সব খেজুরের নগরীর কালীর বাজার চারার্কোপ এলাকায় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় বাজারে এখন হলুদ ধরনের খেজুরের সবচেয়ে চাহিদা বেশি তবে মূলত তিন জাতের খেজুর বাজারে উঠে থাকে গোলাপি লাল রঙের এবং হলুদ তিনটার দাম এবং সাত তিন রকম তবে লাল আর গোলাপির চেয়ে হলুদ খেজুরের দাম বেশি লাল খেজুর বিক্রি হচ্ছে প্রতি দশ কেজির কার্টুন তিন হাজার টাকায় গোলাপি খেজুর প্রতি দশ কেজির কার্টুন তিন হাজার দুশো এবং হলুদ প্রতি দশ কেজির কার্টুন বিক্রি হচ্ছে পাঁচশো টাকায় কাঁচা খেজুর কিনতে আসা ক্রেতারা জানান মধ্যপ্রাচ্যের খেজুর গুলো একসময় প্রবাসী আত্মীয়রা আনতেন তারা দেশে আসার সময় বিশেষ করে সৌদি আরব বা দুবাই থেকে এই খেজুর কিনে আনতেন দেশের সাধারণ খেজুরের তুলনায় এই খেজুর আকারে বড় সাধেও ও মিষ্টি হওয়া এই খেজুর খাওয়ার আকর্ষণ বেশি ছিল এ দেশের বাজারে দেখে খুব ভালো লাগছে আর ক্রেতারা বলেন বড় বড় সুপার শপগুলো ছাড়াও দেশের খুচরা বাজারে কখনোই এই কাঁচা খেজুর বিক্রি হতে দেখিনি এখন যা জনসাধারণের নাগালই রয়েছে এনএএনটি ভি নারায়ণগঞ্জ